আমার মহল্লার মসজিদে একটি সিলিং ফ্যান দিতে চেয়েছিলাম। এদিকে আমার গ্রামের বাড়িতে নতুন মসজিদ হয়েছে, সেখানেও ফ্যানের প্রয়োজন। এখন আমি মহল্লার মসজিদের ফ্যানটি যদি আমার গ্রামের মসজিদে দিতে চাই, দেওয়া যাবে কি না? এ প্রশ্ন উত্তর হলো যে, যদি আপনার মহল্লার মসজিদে ফ্যান দেওয়ার শুধু নিয়ত করেছেন মনে মনে যে আমি দেব, জাস্ট আপনার ইচ্ছা পরিকল্পনা, কিন্তু পরবর্তীতে দেখলেন আপনার গ্রামের বাড়িতে মসজিদ হচ্ছে, সেখানেও ফ্যানের দরকার, তাহলে গ্রামের বাড়িটা যদি বেশি প্রয়োজন হয়, সেখানে দেওয়ার লোক বরং কম থাকে, তাহলে আপনি গ্রামের বাড়িতে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভালো কাজের নিয়ত পরিবর্তন করা যায়। আমি নিয়ত করলাম এই জায়গায় দেবো, পরে চেঞ্জ করে আদের জায়গা দিলাম, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা হলো নিয়ত, আরেকটা হলো প্রতিজ্ঞা, দুইটা দুই জিনিস। যদি আপনি, একটা হলো প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি আর নিয়ত দুইটা এক জিনিস না। যদি আপনি কোনো মসজিদের লোকজন নাম লেখাইছে, তখন তাদেরকে নাম লেখাইলেন অথবা তাদেরকে প্রতিশ্রুতি দিলেন যে আমি দেব, তারা আবার এটার উপরে প্ল্যান করে একটা কিছু করেছে, এখন আপনি হঠাৎ করে ডিসিশন নিলে, চেঞ্জ করলে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা জানতো না, হয়তো অন্য ডোনার পাইতো, তখন আর এখন তারা পাবে না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওয়াদা রক্ষা করা উচিত। এবং বাইরের মসজিদে আরেকটা ফ্যান আপনি দিলেন অথবা চেষ্টা করলেন, কিন্তু আপনার আগের প্রতিশ্রুতি থাকলে সেটা রক্ষা করা কর্তব্য। আর যদি প্রতিশ্রুতি না, জাস্ট আপনি নিয়ত করেছেন, ইচ্ছা করেছেন মনে মনে, বা আপনার এই ইচ্ছা পরিবর্তন করাতে এখানে তেমন কোনো ব্যবধান হবে না, আপনি না দিলে আরেকজন দিয়ে দিচ্ছে, দিয়ে দিবে, এবং আপনি কোনো ওয়াদাও করেন নাই, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনা এই নিয়ত পরিবর্তন করে দিতে পারেন, যদি গ্রামের মসজিদটা বেশি দরকার হয়। আসলে গ্রামের মসজিদ আর শহরের মসজিদ বলে কথা না, কোথায় বেশি প্রয়োজন। অনেক সময় দেখা যায় আমরা নিজের এলাকার দিকে টানি যে আমার এলাকার মসজিদ, এলাকার মসজিদ বলে একটা দায়িত্ব থাকে, ঠিক আছে, কিন্তু যদি তার চাইতে দূরের কোনো মসজিদ, যেটা আমার এলাকার না, সেখানে যদি প্রয়োজনটা আরও বেশি হয়, তাহলে সেক্ষেত্রে ওই জায়গায় আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমরা অনেকে নিজের মহল্লার মসজিদকেই প্রায়োরিটি দিই যে আমার এলাকার মসজিদ, এখানে আমি দিলে সবাই জানবে, অথবা এর প্রতিটা দুর্বলতা আছে, দুর্বলতা থাকাটা দোষের না, কিন্তু আমার এলাকার চাইতে যদি দূরের কোথাও আরও বেশি নিড থাকে, বেশি প্রয়োজন থাকে, আমরা অনেক সময় সেটাকে ইগনোর করি, আমার এলাকায় আমি দেবো, এলাকা ছাড়া কিছু বুঝি না, এটা কিন্তু ইসলাম না। আমার এলাকার একজন গরিব আছে, দূরের আরেকজন গরিব আছে, দূরের গরিবের প্রয়োজনটা আরও বেশি, তাহলে আমি ওখানে দেবো। কোথায় গরিবের বেশি প্রয়োজন সেটাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। অনেকে আছে আত্মীয় স্বজন এলাকার বাইরে আর দিতেই চায় না। হ্যাঁ, আত্মীয় স্বজনকে তো আপনি অবশ্যই প্রায়োরিটি দিবেন, কিন্তু তাদের চাইতে নিডি মানুষ যদি থাকে, তাহলে তাদেরকে বাদ দিয়ে আত্মীয় স্বজন নিয়ে স্বাধীন পড়ে থাকবেন, এটা অবশ্যই গ্রহণযোগ্য না। উম্মার স্বার্থে, সুন্নার সাথে।